দেখা যাইতেছে ওকে তো ওকে আজকের ইনকামের আমাদের আজকে তিন নাম্বার ক্লাস আজকে আমরা ফ্রি পিকের অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করাইতে হয় কিভাবে ফাইলগুলো গুলো জমা দিতে হয় ফার্স্ট টাইম আপনারা কিভাবে কি করবেন সমস্ত প্রসেস দেখানো হবে এবং ছবি কীভাবে বানাইতে হয় সেই প্রসেসগুলো দেখানো হবে তো তিন নম্বর ক্লাসে আশা করি যে আপনারা মোটামুটি ফ্রিপিকের অ্যাকাউন্ট অনেকেরই প্রবলেম থাকে অ্যাকাউন্ট তৈরি করার পরে সেটা অ্যাপ্রুভ করাইতে পারে না অ্যাপ্রুভ করানোর অনেকগুলো মাধ্যম আছে আমি আপাতত কয়েকটা দেখাবো আমাদের এই ক্লাসের ভিতরে আমাদের কয়েকটা টুলসের লাগবে আমাদের টুলস লাগবে তো ফার্স্ট টাইম আমাদের লাগবে হচ্ছে ফটোশপ দুই হাজার বিশ এটা হইলে আমরা কাজটা করতে পারবো আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠাচ্ছি যেখান থেকে আশা করি যে আপনি অ্যাডোবির যত ফাইল আছে মূলত সবগুলো আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার আপনাকে টাকা পয়সা চাবে না এখানে দেখবেন যে অ্যাডোবির যতগুলো ফাইল আছে এখানে সব অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর একটা এখানে ক্লাসের পরে এখানে একটা জিনিস আছে এটা আমি পরে দেখাইতেছি তো লিঙ্কগুলো আমি আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিচ্ছি প্যাসিভ ইনকামের ওকে এখানে আপনি কোনটা নামাবেন এখান থেকে দুই হাজার বিশ অ্যাডোবি ফটোশপ দুই হাজার বিশ যেটা আছে এটা জাস্ট এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোড করবেন জাস্ট ডাউনলোড হ্যাঁ ডাউনলোড করলেই আপনি একদম সিম্পল কীভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে বেশি কিছু বলার নাই জাস্ট ক্লিক করলেই এগুলো স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে আর একটা বিষয় মনে রাখবেন আপনার নেট কানেকশনটা বা ওয়াইফাইটা অবশ্যই অফ রাখবেন তা না হইলে এটাতে সমস্যা হতে পারে তো আমি রিকমেন্ড করতেছি আপনি যখন এটা ইনস্টল করবেন তখন অবশ্যই নেট কানেকশনটা অফ করে নেবেন ঠিক আছে অফ করার পরে কারো ক্ষেত্রে যদি আপনারা যদি এটা অ্যাক্সেস না করতে পারেন বা এটা ইনস্টল না করতে পারেন সেক্ষেত্রে কী কী করবেন আমি রিকমেন্ড করি না যে ওইগুলো ব্যবহার করেন তারপরে যদি বিপদে না পড়েন তাহলে এটা ব্যবহার করবেন না আপনারা চলে যাবেন গেট ইন্ট্রো পিসিতে গেট ইন্ট্রো পিসি এখানে আপনি সমস্ত ধরনের অ্যাপস মানে সফটওয়্যার যা বলেন না কেন সফটওয়্যার পেয়ে যাবেন আপনার কম্পিউটারের জন্য যা কিছু চান আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে জাস্ট সার্চ করবেন ফটোশপ ফটোশপ এখানে ফটোশপের অনেকগুলো আছে আট বছর চার বছর এগুলো অভাব নাই হ্যাঁ ধরেন ফটোশপ দুই দেখি পাওয়া যায় কি না দুই যদি কারো ক্ষেত্রে এখানে যদি আমার মতো এখানে অনেকগুলো বাসন যদি না আসে তাহলে আপনি একটা কাজ করবেন সেটা কি করবেন আপনি এই ব্রাউজার থেকে ক্রম অথবা মজিলা ফায়ার বক্স থেকে চলে যাবেন চলে যাবেন কোথায় মাইক্রোসফটে এখানে আইসা লিখবেন গেট টু পিসি গেট টু পিসি এই কথাটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনি মূল ফাইলগুলো পেয়ে যাবেন আশা করি ফটোশপ লিখে যা সার্চ করবেন তাহলে এখানে দেখবেন যে ওকে সেমগুলোই আস্তে আস্তে সমস্যা নাই তো এখানে আরও কিছু সাইট থাকার কথা গেট টু পিসি লেখলে ওকে ওকে এখানে যে কয়টা পাওয়া যাইতেছে এই কয়টা ব্যবহার করতে পারেন এখানে এই একটা সে ফটোশপ ওকে এই একটা আছে এটা ব্যবহার করতে পারেন ফটোশপ আরও যদি নিচের দিকে আসি দেখি এখানে অনেকগুলো দেখা যাইতেছে ফটোশপ অ্যাডোবি ফটোশপ ওকে অ্যাডোবি অ্যাডোবি দেখি আমি কিটাগুড়িতে যাইয়া দেখতে পাই কি না ডিজাইন মডেল দেখেন এখানে সফটওয়্যারের কোনো অভাব নাই কিন্তু আমি আমার প্রয়োজনীয় এটা দেখি পাই কি না ফটোশপ এই যে দেখেন অ্যাডোবি ফটোশপ এখানে আরও কয়েকটা বেরোইতেছে তো এখান থেকে যেটা ভালো লাগে দুই হাজার যদি চান এটাও ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোডের প্রসেস কি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার কীভাবে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হয় এটার পরিপূর্ণ গাইডলাইন দেওয়া আছে মানে আপনাকে গাইড করবে কিভাবে কিভাবে করতে হবে ক্র্যাক কিভাবে করতে হবে ভিডিওটা দেখবেন ভালোভাবে দেখার পর এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করবেন দেন তারপরে পাসওয়ার্ড দেখ ক্র্যাকটা সারাবেন সারানোর পরে আপনি এটা ইনস্টল করতে পারেন এখান থেকে আশা করি যে আপনি খুবই যেভাবে এটা করতে পারবেন যদি না করতে পারেন এখান থেকে যদি না নিতে পারেন তাহলে সেকেন্ড স্টেপ তো আসেই আমাদের এটা এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারবেন একটু এমবি বেশি লাগলেও খুব দ্রুত ডাউনলোড হবে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন ডাউনলোড দেখেন ডাউনলোড হইতে অনেক সময় লাগবে আমার প্রায় পাঁচ মিনিট চার মিনিট সময় নিচ্ছে আমি চাই না এত সময় আমার অলরেডি ডাউনলোড করা আছে জাস্ট এটা ডাউনলোড করার পর ক্র্যাকটাকে আনইনস্টল করবেন ওটা কি দেখাইতে হবে নাকি আমি বুঝতেছি না ওটা কি দেখাইতে হবে ওকে দেখাইতেছি তাহলে হ্যাঁ আমিও তো সেটাই ভাবতেছি একটু দেখাই তারপরেও যদি কারো প্রবলেম থাকে তাহলে তো সমস্যা এটা অনেক সময়ের ব্যাপার কারণ এখানে প্রায় এক জিবি দুই জিবির কাছাকাছি এক জিবি সাতশো এমবি তিন মিনিট আমার নেট স্পিড ভালো দিকে হয়তো তিন মিনিট সময় লাগতেছে আপনাদের ক্ষেত্রে হয়তো একদিনও লেগে যাইতে পারে তো এটা তো আমি মনে করি যে কেউ পারার কথা জাস্ট এখান থেকে এই ক্র্যাকটাকে ছাড়াবে ক্র্যাক সারানোর জন্য যদি এখানে আপনার ওয়ার একটা ইয়া আছে ক্র্যাক সারা জিপ আনজিপ করে জিপ আনজিপের একটা সফটওয়্যার লাগবে জিপ আনজিপ ফাইল এক্সট্রিক্টর এখান থেকে জাস্ট এটা ইয়া ইনস্টল করে নেবেন তাহলে এক ক্লিকেই এটা ইয়া করা যাবে এটা সময়ের ব্যাপার আমি মনে করি আপনারা পারবেন যদি না পারেন ক্র্যাক কীভাবে সারাইতে হয় ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে কিভাবে ফটোশপ ইনস্টল করতে হয় হ্যাঁ 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 আপনি জাস্ট এখান থেকেও যা লিখতে পারেন ফটোশপ ইনস্টল হাজার হাজার ভিডিও পাবেন ফটোশপ ইনস্টল ফটোশপ একদম সিম্পল মেথড সব ইনস্টল ইনস্টল উইন্ডোজ আপনার কোনটা সেটা দিয়ে জাস্ট ইয়া করবেন হ্যাঁ এখানে দেখতে পারবেন এটা রিসেন্টলি দেখতে পারেন আপনার তাহলে ফটোশপ টোয়েন্টি টোয়েন্টি টু দুই হাজার বিশ এটা লিখে সার্চ করবেন দেখি এটা আছে কি না এইটা দেখেন কীভাবে ইনস্টল করা হয় এইগুলো গাইড করে একটা দেখলে আপনি পারবেন দেখেন একদম সিম্পল মেথড এইগুলা গাইড করা আছে তো আশা করি আপনি পারবেন না পারলে আমারে বইলেন আমাদের সাপোর্ট টিম আছে আপনাকে ইনস্টল করে দিবেন এই সমস্যা নাই তো ওকে এটা হয়ে যাওয়ার পর হ্যাঁ জিপটাকে আনজি ওই যদি আপনার জিপ আনজিপের ফাইলটা না থাকে মানে এক্সট্রাট করার জন্য যে ফাইলটা যদি ওইটা না থাকে তাহলে প্রথমে আগে ওইটা নামাই নেবেন ওইটি ইনস্টল করে নেবেন হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তারপরে এটা সবারই থাকে আমার মনে হয় সবারই থাকে তো যদি না থাকে তাহলে ওইটা নামাই নেবেন তাহলে এক জিপ জি জিপ করা যায় হুম আর যদি না পারেন নেক্সট ক্লাস আমাকে দেখায়েন অথবা তার আগেই বললেন তাহলে বেটার হবে তো এটা করার পরে আমাদের যখন এটা ইনস্টল করে ফেলবেন তখন আমাদের একটা সফটওয়্যার টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ছবি জেনারেট করার জন্য আমাদের কিছু টোলস লাগবে যেমন এআই লাগবে কি লাগবে প্রথমে হচ্ছে বেস্ট একটা এআই হচ্ছে আইডিগ্রাম গ্রাম জাস্ট আইডিগ্রাম গ্রাম সার্চ করবেন আইডিগ্রাম গ্রাম লিঙ্কগুলো দিয়ে দিই না পরবর্তীতে যেন আপনারা সমস্যায় না পড়েন ওকে আইডিগ্রাম দিয়ে দিলাম আইডিগ্রাম দিয়ে দিলাম এখানে এসে আপনি যাই কিছু লিখতে পারেন তারপরে হচ্ছে আপনার এবার বলতে পারেন ভাই সাইন আপ করা তো দেখালেন না ওকে এটা একটা ভালো একটা বুদ্ধি আমি মনে করি সাইন আপ করাই দেখে আপনাকে তো প্রথমে একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার একটা জিমেল দিয়ে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করতে পারি তাই না এখানে ধরেন আমি এই জিমেলটা ব্যবহার করবো আমি কিছু টেকনিক দেখাবো আজকে আর আগে মেন কাজগুলো করে নিই তো এখানে দেখি তারপরে এটা হচ্ছে আইডিগ্রাম আইডিগ্রামের পরে লিনার্ডো ডো লিনার ডো আই জাস্ট লিনার্ডো এআই লিখে সার্চ করবেন সার্চ করলে এরকম অপশন আসবে এরকম অপশন আসবে তো আমরা আমি একটা জিমেল দিয়ে দেখেন কীভাবে আনলিমিটেড জিমেল তৈরি করতে হয় সেটা দেখাই তো আমরা সরাসরি চলে যাব গুগলে যে কোনো একটা ব্রাউজার আপনার ওপেন করবেন সেখানে লিখবেন আনলিমিটেড জিমেল জেনারেটর প্রথম যে ফাইলটা পাবেন এখানে ক্লিক করবেন মানে লিঙ্কটা পাবেন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে জিমেলটা আছে ধরেন এটা হচ্ছে আমার জিমেল জাস্ট এইটুক আমি অ্যাট দ্য রেটে রাখ পর্যন্ত কপি করলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিব আর এখানে যে ডট কম মম আছে এগুলো আমি তুলে দিব হ্যাঁ এগুলো আমি তুলে দিলাম এবার আমার জিমেলটা এটার সাথে কিন্তু এটা মিল হয়ে গেল এখানে আমি অ্যাট দ্য রেটে রাখ পর্যন্ত নিছি আর এখানে পরের টুক কী করে দিছি আমি ফালাইয়ে দিছি হ্যাঁ ওকে চলে গেছে ধরেন এখান থেকে এইটুক আমি ফালায় দিলাম আমার এখানটুক আমি পেস্ট করে নই বেস্ট হয় না কেন ওকে হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা কি করবো জেনাইটে ক্লিক করব ওকে একটু সময় লাগবে জেনাইট ওকে লোড নিচ্ছে একটু লোড নিচ্ছে লোড নিতে থাকুক একটু সময় নিতেছে ওকে সরি চলে আসছিল নিচের দিকে হ্যাঁ নিচের দিকে চলে আসছে এখানে আমি কতগুলো দিছি এতগুলো ওকে সমস্যা নাই আরো বাড়াইতে পারি দেখেন এখানে প্রায় আট হাজারের মতো ইমেল আমাকে জেনারেট করে দিছে ঠিক আছে এবার বলতে পারেন ভাই আপনি কি বলেন এটা কি সে এটাতে কোনো কাজ হবে ওকে আপনাদের দেখাই তো জাস্ট লঞ্চ অ্যাপে ক্লিক করলাম টেকনিকগুলো দেখেন ওকে একটু কুল কুল হ্যাঁ শেষ করে নেই হ্যাঁ ধরেন এখানে আমার একটা জিমেল দরকার সাইন আপ করতে তো সাইন আপ করলেই তো হয় নাকি এই ধরেন এটাতে আমি ধরেন নিচের দিকে চলে আসলাম একদম নিচের দিকে যাই ধর এই মেলটাকে আমি কপি করলাম কপি করে এখানে আমি প্রথমে কি আমার কি অ্যাকাউন্ট দরকার তাই না তাহলে নিট অ্যাকাউন্ট নিড এ অ্যান অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করলাম এখান থেকে মেলটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওকে আবার কপি করে মেলটাকে দিয়ে দিলাম এবার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ডগুলো ধরেন একটা এরকম পাসওয়ার্ড দিয়ে দিলেন সবগুলো মিশ্রিত একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন হয়ে গেলো এখানে যখন লাল চিহ্নটা হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড হয়েছে নিতেছে জাস্ট আমরা কী করব সাইন আইনে ক্লিক করব ওকে এবার দেখেন বলতেছে আপনার ভেরিফিকেশন কোড চলে গেছে আপনার মেলে এই মেলের ভিতরে কি ভেরিফিকেশন কোড গেছে এখন পায় আমরা আমাদের জিমেলে চলে আসবো দেখেন লিনার্ডু এই থেকে কি একটা কোড চলে আসছে এবার দেখেন আমি কি করলাম এই কোডটা এখানে পেস্ট করে দিলাম জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম এখানে দেড়শো ক্রেডিট পেয়ে গেছি ওকে একটা ইউজার নিম দিতে বলতেছে দিলাম বুচুং বাচুং একটা কিওয়ার্ড মানে সরি ইয়া ইউজার নিম দিয়ে দিলাম একটা দিয়ে জাস্ট এখান থেকে এক্সাম্পল তারা বলছে জাস্ট আমি অ্যাড করে দিলাম পার্সোনাল ইউজের জন্য বা প্রফেশনাল ইউজের জন্য দিয়ে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি ওকে অ্যাকসেপ্ট তো এখানে দেড়শো ক্রেডিট পাইছি একটা জিমেল দিয়ে হ্যালো আচ্ছা আপনি চাইলে রাখতে পারেন না চাইলে সমস্যা নাই এখানে আনলিমিটেড তৈরি হয় হ্যাঁ সমস্যা নাই আপনি যদি মনে করেন রাখতে চান রাখতে পারেন আর না চাইলে নাও রাখতে পারেন এটা আপনার অভাব নাই কারণ এখানে আপনার আট হাজারের উপরে মেল আছে সমস্যা নাই ঠিক আছে আপনি যদি সেমভাবে আগেরবার পরের বার যদি আপনি লগ করতে চান ওই একটা পাসওয়ার্ড দিলছেন ওই পাসওয়ার্ড আর এই মেলটা দিয়ে দিলে আপনি লগ করতে পারবেন ওকে একটা জিমেল হয়ে গেল এখানে দেড়শো ক্রেডিট পাইলাম দেড়শো ক্রেডিটটা আমি মোটামুটি পঞ্চাশ ষাট একশোটা ছবি বানাইতে পারবো ঠিক আছে ওকে তো এবার বলতে পারেন ভাই তাহলে আরেকটা বানায় দেখান ওকে আমি আর একটা টেকনিক দেখাই দিই তো ধরেন এটাকে আমি সাইন আপ সাইন আউট করে দিলাম বা লগ আউট করে দিলাম করে দেওয়ার পর সেমভাবে নিড এ অ্যান অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কোনটা ব্যবহার করছিলাম মানে আমার তো মনেই নাই দেখেন অভাব নাই এটা হ্যাঁ তারপর একটা ধরেন এটা সেমভাবে কপি করলাম কপি করে আমি এখানে এসে জাস্ট কী করলাম পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে জাস্ট সাইন এনে ক্লিক করলাম হবে দেখেন আবার আমাকে কোড পাঠায় দিচ্ছে দেখেন হ্যাঁ শো দ্বিতীয় নাম্বার কোড চলে আসছে জিরো সেকেন্ড আগে কোড চলে আসছে দেখেন কাহিনী দেখেন টেকনিক এখন কিন্তু আরেকটা হয়ে গেল একটা ইউজার নিম দেন বুচুং বাচুং যা মনে আসে দিয়ে দিলেন দিয়ে এখানে জাস্ট একটা দিয়ে দিলেন যা মনে আসলো দিয়ে দিয়ে দিলেন একটা ওকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি অ্যাকসেপ্ট তো সেকেন্ড অ্যাকাউন্টও কি হ্যাঁ এবার বলেন এটা ফ্রি এটা টাকাটা কিনা কিনবো না ফ্রিটা ব্যবহার করে আমরা কাজ চালাইতে পারবো কারণ আমি এক মিনিট জি জি হ্যাঁ এক টেকনিকে আপনি হাজার হাজার ছবি বানাইয়া ফেলতে পারবেন তো এবার ছবিগুলো বানাই কীভাবে তো ছবি বানানোর জন্য আমরা বিভিন্ন কিছু ব্যাপার করতে পারি তো আমরা দেখি কয়েকটা বানায় দেখাই তো আমরা ধরেন ইমেজ জেনারেশন বা জেনারেটে যাই বললেন নাকি এখানে ক্লিক করবেন এবার এরকম আস্তে আস্তে অনেক ডাইনামিক মোড আস্তে বা প্রফেশনাল মোড আস্তে যেটা অনেকেই বুঝবে না একটু যদি দেখেন এখানে মডেলগুলো সেট করতে বলতেছে হ্যান্থ্যান এগুলো ধরেন আমি ইচ্ছু বুঝি না এখানে মডেল আছে মডেলগুলো সেট করতে বলতেছে এগুলো দরকার না আমি চাচ্ছি ক্লাসিক মানে সহজে যেন বোঝা যায় পূর্বের মডেলটা আমি চাচ্ছি তো এখানে দেখেন মোড যেটা আছে এটা আমি অন করে দিব হ্যাঁ দেখেন আগের মডেলে চলে আসছে এবার তো ছবিগুলো কিভাবে বানায় ছবিগুলো বানানোর জন্য ধরেন আমি ফ্রি পিকে চলে আসলাম আজকে ফ্রি পিকেই চলে আসলাম ধরেন ফ্রি পিকে চলে আসলাম খালি টেকনিকগুলো দেখেন আর কিচ্ছু করতে হবে না এখান থেকে আমি অ্যাসেট থেকে আমি দিলাম হচ্ছে ফটো ফটো থেকে আমি সার্চে ক্লিক করলাম একটু খেয়াল করেন বিষয়গুলো আশা করি বুঝতে পারবেন তো এখান থেকে আমার ধরেন এই একটা ছবি পছন্দ হয়েছে জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করে এই ছবিটাকে আমি ধরেন এখান থেকে ডাউনলোড করতে পারি বা এখান থেকে ডাউনলোড করতে পারি ফ্রি ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে দেখেন ডাউনলোড হচ্ছে ওকে তো আমি চাচ্ছি এই ছবির ভিতরে কি ধরনের প্রম ব্যবহার করছে এটা তো আমি জানি না তাই না এখানে ধরেন আমি বলে দিতে পারি পিছনে একটা কি পাহাড় একটু মিউট হয়ে যান একজন কারো এখান থেকে নয়জ আসতেছে হ্যাঁ হ্যালো আলাইকুম হ্যাঁ ভাই আমি ক্লাসে আছি তো এখানে পিছনে ধরনের একটা পাহাড় আছে এখানে একটা মাটিন এখানে একটা ইয়ে আছে পানির একটা ল্যান্ডস্কোপ আছে এখানে চারো দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর আমরা কিন্তু ডিসক্রাইব ভালোভাবে করতে না এটার ভিতরে কি আছে ধরেন এখানে একটা আছে কি নদীর ভিতরে একটা পাহাড় এগুলো আমি চাইলে কি এভাবে বলে কিন্তু আমি এই প্রমগুলো তৈরি করতে পারি অথবা কারো ছবি থেকে আমরা প্রমগুলো নিতে পারি সেটা কীভাবে ধরেন এই ছবিটা আমার ডাউনলোড হয়েছে আমি এখানে এসে সার্চ করব ইমেজ ইমেজ টু প্রম কনভার্টার হ্যাঁ এটা এটা লিখলে হবে অথবা আমার এটা চলে আসতেছে অটোমেটিক যার কারণ আমি এটাই ইতিমধ্যে অনেকবার কাজ করছি সেই জন্য ইমেজ টু প্রম জেনারেটার প্রম জেনারেটার ইমেজ টু প্রম ওকে ইমেজ টু ওকে সরি আমি এখানে ফটো একটু মিউট হয়ে যান কারো থেকে হ্যাঁ ফটো ফটো সরি 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 ফটো টু প্রম্পট প্রম্পট প্রম্পেনারেটার দেখি আসে কিনা এখানে এই একটা আছে এটা ব্যবহার করা যায় আমি যেটা চাইতেছি সেটা না ওকে আবার দেখে লিখে সার্চ করি অনলাইন এই যে দেখেন ইমেজ টু প্রম্প ইমেজ টু প্রম্পড অনলাইন এটা লিখে সার্চ করবেন প্রথম যে সাইটটা পাবেন এখানে চলে যাবেন জাস্ট গেলাম যাওয়ার পর আমি নিজে এটা পার্সোনালি ব্যবহার করি আপনাদেরকেও রেফার করতে পারি ব্যবহার করতে পারেন জাস্ট এখানে এসে কী করবো সাইন আপ করে নেব সাইন আপ করা একদম সহজ সাইন ইন করবেন সাইন ইন করার পর জাস্ট এখান থেকে গেট এ প্রম্পট এখানে ক্লিক করবেন এখান থেকে ইমেজটাকে দিয়ে দিলাম ওকে বলতাসে টু লার্স এটা অনেক বড়ো বলতাস ওকে ফাইন একটা কাজ করি আমি এই ছবিটাকে আমি একটা স্ক্রিনশট নিই স্ক্রিনশটের জন্য আপনি লাইট শট ব্যবহার করতে পারেন একটা এক্সট্রিকশন আছে ম্যানেজ এক্সট্রিকশনস এখান থেকে জাস্ট ওয়েব স্টোর এখানে এসে লিখতে পারেন লাইট শট টি শট এই যে প্রথম যেটা আছে এটা জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড অ্যাড করে জাস্ট এখান থেকে পিন করে দিবেন পিন করে দিলেন এখানে এসে পিন করে দিবেন তাহলে কাজ করবে আমি জাস্ট এটাকে আমার এই জায়গাটাতে আইনা জাস্ট আমি এটাকে স্ক্রিনশট নিলাম দেখেন এইভাবে টান দা ধরে এই জায়গাটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিলাম এবার নিবে কারণ এটা বড় হয়েছে ফাইল বলতে সাত এমবির আর ওরা এত বড় এমবির নিবে না তো আমি ছোটো এম বি দিয়ে কাজ চালাই দিই আপাতত জাস্ট এখান থেকে অ্যাড এখান থেকে এই ছবিটা আমি নিচ্ছি ধরেন এবার দেখেন কাজ হয় কি না আমরা অপেক্ষা করবো ওকে যদি না নেয় তার মানে আমার অলরেডি মনে হয় লিমিট ক্লোজ হয়ে গেছে তাহলে আমার নতুন আর একটা অ্যাকাউন্ট করতে হবে এই হচ্ছে বিষয় তো দেখি কি অবস্থা যাইতেছে তো হ্যাঁ হয়ে গেছে তো আমাদের এখানে প্রমগুলো তারা মানে স্মুথলি সব কিছু ডিটেলসে তারা তৈরি করে দিচ্ছে ওকে জেনেটিকলি আবার একটু রিলোড করে নিব এবার দেখেন সেকেন্ড প্রমটাকে আমি নিয়ে দিতে পারি কপি করে কপি কপি করলাম কপি করে আসে আমি কোথায় লেনার ডোয়াইতে আসলাম এখানে এসে এটা পেস্ট করলাম পেস্ট করলাম পেস্ট করার পর এখান থেকে মডেল আছে এই মডেলগুলো আপনি অনেকগুলো মডেল আছে আপনি বিভিন্ন মডেল দিয়ে ট্রাই করে দেখবেন আমি প্রথম যেটা এটা আছে এটা দিয়ে আমি ট্রাই করলাম হুম এখানে দেখেন এটা দিয়ে আমি ট্রাই করলাম ট্রাই করার পর এখানে কয় টাইম এস চাচ্ছি আমি চারটা ওকে আমি চারটা সেট করলাম এখানে আটটা সেট করতে পারেন দুইটা সেট করতে পারেন তিনটা সেট করতে পারেন এবার এটা বলতেছে এটা কি আপনি অন রাখবেন কিনা না এটা অন রাখবো না তাহলে আমার কী ক্রেডিট অনেক বেশি যাবে তো এবার আসেন আমি সাইজগুলো নিব সাইজগুলো হচ্ছে এখান থেকে আমি ধরেন এটা যা ষোলো বাই নাইন যেটা আছে এটা আমি ধরেন নিব জাস্ট এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আর কিছু করব না আমার আমার কাছে শেষ জাস্ট আমি জেনারেট ক্লিক করবো ওকে ছবিগুলো জেনারেট হচ্ছে তো এখানে ধরেন আমি আরেকটা সাইজ নিলাম এটা এটার উপর ক্লিক করলাম ধরেন এটার উপর ক্লিক করলাম তারপরে ধরেন আমি আরেকটা সাইজ নিলাম এটা তো এটার উপর ক্লিক করলাম দেখেন ছবিগুলো কিভাবে তারা জেনারেট করে দেখেন ছবিগুলো কত সুন্দরভাবে চলে আসছে দেখছেন দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি তারা তৈরি করে দিবে তাহলে কি আমাদের বলেন হ্যাঁ করতে পারবেন কোনো সমস্যা নাই আমি তো ওই টেকনিক শিখিয়ে দিয়েছি ওইটাতে আপনি সব চালাইতে পারবেন সমস্যা নাই ওকে তারপরেও যদি মনে হয় ওকে ভালো একটা প্রশ্ন করছেন আমার ভালো লাগছে প্রশ্ন করলে আসলে অনেক কিছু বুঝার থাকে বা পাওয়া যায় অনেক কিছু তোকে আপনার মনে হইল এই মেসে আপনি আর খুঁজে পাইতেছেন না তো আপনার কি মনে আসতে পারে এরকম আসতে পারে না তো আপনার মুখের বাসা ব্যবহার করেন একটি বোনের ভিতরে হাতি দাঁড়িয়ে খাবার খাচ্ছে এটা একটা কথা বললাম হুম তো এই কথাটা আমি জাস্ট এখানে এসে পেস্ট করলাম পেস্ট আমার মনে যা আসে সেটাই আমার প্রম্পট আমি যা লিখবো সমস্যা নাই আপনি যদি মনে করেন যে এখানে একজন বাঘ খাবার খাইতেছে বা একটা হরিণ শিকার করতেছে বা একটা পাখি আকাশ দিয়ে উড়াল দেওয়া যাইতেছে সেটাই এখানে দেখাবে দেখেন আস্তে আস্তে এবার মনে হইতেছে ছবিটা আমার কাছে প্রপারলি মনে হচ্ছে না ওকে আমি এভাবে আমি ছবি কিন্তু জেনারেট করতে পারি এবার আরেকটা মাধ্যম আছে সেটার নাম হচ্ছে লেকচিকা লেকচিকা এখানে চলে আসবেন এখানে এসে লিখতে পারেন দেখেন এখানে হাজার হাজার ছবি আছে হ্যাঁ হাজার হাজার ছবি এই যে দেখেন এই একটা ছবি আছে না কি কত সুন্দরভাবে একটা পাখি বাহ বসে রয়েছে এই প্রম্পটাকে আমি চুরি করতে পারি জাস্ট কপি করতে পারি কপি করে সেটা আমি ব্যবহার করতে পারি জাস্ট কপি এখান থেকে প্রম্প কপি কপি করে আমি লিনার্ডো ইয়েতে এখানে এসে পেস্ট করলাম হয়ে যাবে সিম্পল বুদ্ধিগুলো দেখেন আপনার ধরেন এখানে কি লাগবে বার্গার লাগবে ওকে বার্গার বা ফুট ওকে আমি ধরেন এখানে লিখলাম ফুড লাগলা তাহলে দেখেন খাবারের অনেক সুবিধা ছবি আসবে তো বার্গার লিখি বার্গার দেখি বার্গার আসে কিনা এই যে দেখেন বার্গার আসছে তো বার্গারের এই ফর্মটাকে আমি কপি করতে পারি কপি কপি করে আমি বার্গার তৈরি করতে পারি দেখেন এখানে দেখেন কত সুন্দর একটা পাখির ছবি বানিয়ে দিচ্ছে এটা যদি আমি ক্যামেরা নিয়ে বইয়া থেকে এক বছর সময় দিয়ে আমার মনে হয় না এত সুন্দর একটা ছবি বানানো আমার পক্ষে পসিবল চিন্তা করছেন কত সুন্দর একটা ছবি চলে আসছে তাহলে কি প্রম্প নিয়ে কোনো সমস্যা আরও এবার যদি মনে করেন আরও প্রম দরকার আপনার তাহলে আপনি চলে আসবেন কোথায় জিমিআই চ্যাট জিপিটি চ্যাট জিপিটি জাস্ট চ্যাট জিপিটিতে এসা সার্চ করবেন এখানে আইসা বলতে পারেন যে একটি বার্গারের ফটো দরকার বেস্ট একটা প্রম্প লেখে দাও ফ্রম আইসে ব্যাপার না আমি এটা প্রম্প লাগাই দিতেছি প্রম্পট প্রম্পট একদম সিম্পল প্রম্পস ওকে এটা ধরেন আমি বললাম বুইলে জাস্ট দেখি মামুর বেটা কাজ করে কি না জাস্ট এখানে এসে পেস্ট করে দিই দেখি ওকে এখানে একটা বইলা দিয়েছে হ্যাঁ এই প্রমগুলোকে কপি করতে পারি জাস্ট এখানে এসে সেমভাবে আমি এখানে ইয়াগুলো দিয়ে দিলাম দিয়ে যার জন্য এটি ক্লিক করলাম কীভানি লেখলাম আমি এর ছবি বার্গারের ওকে হয় এখানে দেখেন অনেকগুলো তৈরি করে দিছে তার আমি দেখি আমার জন্য কত সুন্দর প্রাম তৈরি করে দিছে আরও যদি চান আমার কাছে আরও আইডিয়া আছে সমস্যা নাই ফ্রম তৈরি করা নেই কোনো টেনশন নেই আস্তে আস্তে দেখাবো হ্যাঁ এই যে দেখেন এখানে ফ্রম তৈরি করে দিছে ঠিক আছে ওকে তো এইগুলো দিয়ে আমরা কি ছবিগুলো জেনারেট করতে পারবো এবার আমি আরও কিছু জিনিস মিসিং করে গেছি এই প্রম্পটাকে আগে কপি করি এখন ক্রেডিট আছে ওকে তো এবার ধরেন আমার ছবিটা এই ছবিটা আমার কাছে প্রপারলি মনে হচ্ছে না ভালো আমি চাচ্ছি আর বেটার সেক্ষেত্রে আমি যখন বেটার যাব তখন এখান থেকে আমার এই বাসনগুলোকে চেঞ্জ করতে হবে প্রম ঠিকই থাকবে কিন্তু বাসন চেঞ্জ করবেন মানে আপনার মডেলটা চেঞ্জ করবেন মডেল চেঞ্জ করি ওকে মডেল চেঞ্জ করলে আরেকটা নতুন রূপে আপনার সামনে ছবিগুলো দিতে থাকবে তারা নতুন রূপে দেখেন এবার আরও রিয়েলিস্টিক লাগতেছে দেখেন যদি এটা মনে না মনে ধরে না তাহলে এটা আরেকটা সেট করলাম তো এবার দেখি এটাতে কিরকম আসে দেখেন এটা আরও বেটার যদি এর থেকে বেটার চান তাহলে আরও কয়েকটা এগুলো চেক করে দেখবেন যে কোনটাতে ভালো আছে যেটাতে আসবে বারে বারে ওইটা দিয়ে তৈরি করবেন ওইটা দিয়েই তৈরি করবেন তাহলে এভাবে করা যাবে কেউ একজন বলেন করা যাবে কি না হ্যালো আমেনা বেগম বলেন করা যাবে আলামিন ইসলাম জনি মৌ নাবিলাম আকাশ ওকে ঠিক আছে তাহলে একটা একটা কি আমরা ইয়ার ব্যবহার জানলাম এবার আসেন সেমভাবে এটাও অ্যাকাউন্ট করা একদমই সহজ এখন তো আমাকে মনে হয় অ্যাকাউন্টই করতে হবে ওকে আইডি গ্রাম আইডি গ্রাম দেখি দেখেন সিস্টেমগুলো এগুলো সেম অ্যাকাউন্ট করা একদম সহজ জাস্ট আসবেন জিমেল ওকে সরি 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 অ্যানকম মোড থেকে দেখায় যাতে বুঝতে পারেন আইডিগ্রাম গ্রাম আসলাম এখান থেকে জিমেলে ক্লিক করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ওকে এখানে জিমেল অ্যাকাউন্ট ডাইরেক্ট আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে করতে হবে হ্যাঁ একটা এটা কিন্তু আপনার মেন জিমেল লাগবে আপনি এটাতে খুব একটা বেশি কাজ করবেন না এ ধরেন আপনি প্রতিদিন একশো একশো ছবি বানাইতে পারবেন একটা জিমেল দিয়ে আর এটা কিন্তু ওইভাবে কাজ করবেন না লিনার্ডো মতো আমরা বেশি কাজ করবো হচ্ছে লিনার্ডো ইয়াই দিয়ে এটাতে জাস্ট একবার জাস্ট এখানে ক্লিক করবেন আপনার জিমেলটা থাকবে জাস্ট এখানে লগ ইন করবেন এখানে জিমেলটা দেখাবে জাস্ট কন্টিনিউ কন্টিনিউ ওকে করলেই হয়ে যাবে তো এটা বড়ো কিছু না আউট করে দেখাই ওকে তো এখানে আপনি কী করবেন কোন ছবিতে আমাদের ফ্রি পিকের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাইতে হবে সেইগুলো আগে দেখাই তো এখানে আমি কিছু ছবি বানাইছি ধরেন এই একটা ছবি বানাইছি এখানে কী লিখছি মানে একটা কার্টুন সেলিব্রেশন করতেছে কি ভ্যালেন্টাইন ডে হ্যাঁ এটা ধরেন আমি এই কথাটা জাস্ট এখান থেকে লিখছি বাংলাটা দেখেন বাংলাটা দেখাই ওকে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতেছে ওকে ধরেন এখানে বলতে পারেন ওকে একটি কার্টুন ভ্যালেন্টাইন ডে পালন করতেছে ওকে এই কথাটা লিখে দেখেন সেম জিনিসটাই চলে আসে এই কার্টুন সেলিব্রেটিং ভ্যালেন্টাইন ডে এই কথাটা লিখে জাস্ট আইডি গ্রামে চলে আসলাম এখানে এসে জাস্ট এই কথাটা লেখলাম লেখে ধরেন এখান থেকে আমি ওইখানে যেমন মডেল আছে না এখানে সেম আপনি বিভিন্ন ট্রাইপ জেনারেট করতে পারবেন ধরেন এখানে আমি কী কী টাইপ দিছি দেখেন এই ছবিটা জেনারেট করতে এটা দিছি এটা দিছি ওকে আমি ধরেন এখান থেকেও সেমভাবে ইলিস্টেশনস তারপরে ধরেন এখানে কি দিতে হবে থ্রি ডি র্যান্ডার ওকে এটা দিয়ে এখান থেকে সাইজ আছে ওইখানে যেমন সাইজ এখানে সেম ধরেন জেনারেট করলাম এখানে চার ডি আপনাকে তৈরি করে দিবে এখানে সময় একটু বেশি লাগে আমার এখানে সেই জন্য আমি এটাতে তেমন কাজ করি না একটা সময় খুব কাজ করতাম তো দেখেন প্রায় দুই মিনিটের মতো সময় নিচ্ছে তো দেখেন এইভাবে এখান থেকে ছবিগুলো বানাইতে হবে তো আপনি চাইলে ওইটাতে ব্যবহার করতে পারেন এটাতে প্রথম টাইমে আপনি যখন ফ্রিপিকের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাইতে হবে তখন জাস্ট আপনি ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট করবেন একটা অ্যাকাউন্ট দিয়ে জাস্ট কয়েকটা ফাইল ওপেন করবেন বানাবেন তাহলেই হবে প্রথম কোন ফাইল দিতে হবে প্রথমে আমাদের পিএইচডি ফাইল দিয়ে আমাদের ফ্রি পিকের অ্যাকাউন্টগুলোকে অ্যাপ্রুভ করাইতে হবে তা হলে কিন্তু নিবে না ওকে যদি না পারেন তাহলে আপনি লোগো বানাবেন কারো দিয়া ওই যে যেমন আমাদের ইলিয়াস ভাই আছে এখানে তারে পাঁচশো বা যাই কিছু হোক দিয়ে বলেন যে আমাকে পাঁচ সাত আটটা সাতটা ফাইল যদি আপনি এগুলো না করতে পারেন আমি যে সিস্টেম দেখায় নেব যদি না করতে পারেন তাহলে ইলিয়াস বাইরে বইলে লোগো বানায় নিন তিন চারটা লোগো বানায় নিয়ে এখানে জাস্ট ফাইল দিয়ে দিবে আপনাকে পিএইচডি ফাইল ওইগুলো অ্যাপ্রুভ করে ভেরিফাই করে নেবেন একটা ফাইল অ্যাপ্রুভ হইলে সমস্যা নাই তো ধরেন এখানে দেখেন একটা বানাই দিছে দেখেন এখানে বানাই দিছে তো ধরেন এই ফাইলটা আপনার পছন্দ হয়েছে জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করে সেভ সেভ অ্যাজ করে দিলে হয়ে যাবে তো আমার অলরেডি এই ছবিগুলো যেগুলো এটা আমার কাছে যায় না জাস্ট আমি এটাকে রিমিক্স করতে পারি রিমিক্স সেমভাবে এটাকে আবার জেনারেট করতে পারি তো এইভাবে আপনি সুন্দর করে কয়েকটা ফাইল এখানে ওপেন করবেন আমার এখানে কয়েকটা বানাইছি যে ধরেন এইগুলো এটা এটা আমার সাথে যায় এটা আমার সাথে যায় এই দুই যেগুলো যায় যেগুলোতে আমি ছবিগুলো লিখতে পারি দশটা ফাইল আমাকে রেডি করতে হবে ধরেন এই ফাইলটাই আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ওকে হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনার কাজটা কিভাবে করতে হবে সেটা আমি জাস্ট দেখাই দিই জাস্ট এখান থেকে আমরা কোথায় চলে আসবো আমরা চলে আসবো হচ্ছে ফটোশপ ফটোশপে যদি আপনি পূর্বে আপনার যদি এক্সপিরিয়েন্স নাও থাকে নো প্রবলেম আপনি কাজগুলো ইজিভাবে করতে পারবেন সেটা কিভাবে জাস্ট আমরা ফটোশপটাকে ওপেন করবো এখান থেকে ইনস্টল করার পর ওপেন করবেন করার পর একদম সিম্পল আমিও গ্রাফিক ডিজাইন এক্সপার্ট না হ্যাঁ আমি হচ্ছে মার্কেটিং এক্সপার্ট তো আমি ধরেন এখানে ফটোশপটাকে ওপেন করলাম করার পর আমি এখান থেকে আমার যে ফাইলটা আমি চাচ্ছি এখানে অ্যাড করতে ধরেন এই ফাইলটাকে অ্যাড করতে জাস্ট এটাকে ধরিয়ে না টান্দা ধরিয়ে এনে এটার উপর সেরে দিলাম এখন ফাইলটা অ্যাড হয়ে গেছে ফাইলটা অ্যাড হওয়ার পরে এখান থেকে লকটাকে সারাই দেবো একটা তালার মতো আছে এটাকে সারাই দেবো এখানে একটা কি করব ফোল্ডার তৈরি করব ফোল্ডার ফোল্ডারের মতো আছে মনে করেন এটা গ্রুপ গ্রুপ ফোল্ডার এটা ক্লিক করলে ক্লিক করার পর আপনার কাজ হবে একটা পিচডি ফাইল তৈরি করা এবং একটা জিপিএনজি ফাইল তৈরি করা তো আমরা এখান থেকে যে কাজটা করবো এখানে আসার পর আমরা টেক্সট ফাইল যেটা আছে ওকে আমরা কী উপর বানাবো দশটা ফাইল আমরা দশটা ফাইল ডে ডের উপরেই বানাবো ব্যালেন্টাইন ডেস যেটা আছে এটাকে কপি করলাম আপাতত কপি করার পর এখানে আসলাম এখানে এসে আমি আরেকটা কাজ করি আরেকটা কথা অ্যাড করে নেই তো এখানে লেখে আমি হ্যাপি 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 ভ্যালেন্টাইন ডে ওকে কপি করলাম কপি করে এখানে আসলাম এখানে আসার পরে আমি ট্যাক্স যে ট্যাক্স ফাইলটা আছে এটাকে ক্লিক করলাম ক্লিক করে এখানে ধরে আমি সেরে দিলাম দেখেন ধরে সেরে দিলাম এবার এই ফাইলটাকে আমি একটু বড় করতে চাই বড় এই যে এখানে দেখেন যদি এটা না থাকে এরকম থাকে এই যেখানে ক্যারেক্টার্স যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে সিলেকশন অবস্থায় ধরে এখান থেকে এই যে দেখেন ছোট্ট একটা জায়গা আছে এখানে এসে আপনি এটাকে বাড়ায় দিবেন বড়ো হয়ে গেল ওকে এবার এখানে এসে এখানে ক্লিক করবেন এটাকে ধরে এবার লড়াচাড়া করতে পারবেন দেখেন হয়ে গেছে আমার কাজ হয়ে যাওয়ার পর এইটুকি আপনার কাজ এখানে করার পর আপনার এখানে কাজ শেষ তো আপনার এই ছবিটাকে আপস্কেল করতে হবে আপস্কেল মানে ছবিটার রেজলিউশন বাড়াইতে হবে তো এখান থেকে আমি কী করবো ইমেজে ক্লিক করবো ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন অথবা ওয়াল্টার প্লাস কন্ট্রোল প্লাস এলে ক্লিক করবেন হ্যাঁ এখান থেকে আপনার জন্য সহজ হবে জাস্ট ইমেজে ক্লিক করবেন ইমেজ থেকে ধরে এখানে আপনি স্কল করে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাতে আপনার বিভিন্ন টাইপ লেখা থাকতে পারে তো আপনি এখান থেকে কোনোটাতে ক্লিক করবেন না জাস্ট এখান থেকে তিনশো করে দিবেন এখানে দেখেন আমি যেখানে রেজলেশনস যেটা আছে এখান থেকে আপনি তিনশো করে দেবেন তিনশো হয়ে গেছে তিনশো করার পরে জাস্ট এখান থেকে ওকে করে দেবেন ওকে দেখেন এটা কত জুম হয়ে গেল এবার আপনি অল্টারে ক্লিক করে ধরে আপনি মাউসের কাস্টাটে ঘুরে নিয়ে দেবেন ঘুরে নিয়ে দিলেন হ্যাঁ ওই যে মাউসের কাসাট কোনটা তো বুঝেন এই যে একটা মাউজের মধ্যে একটা ঘুরানোর মতো একটা ইয়ে আছে না চাকা আছে ওই চাকা মধ্যে ঘুরে নিয়ে দিবেন অল্টার অল্টার কিবোর্ডের অল্টারে ক্লিক করে ধরে ওইটা ঘুরে নিয়ে দিতে হবে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার এই কালারটাকে একটু কারেকশন করে নিতে হবে এখান থেকে দেখেন একটা ইয়ে আসেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এক্সপোজার বাইটনেস এগুলো দেখবেন জাস্ট এক্সপোসারে এখানে ক্লিক করবেন এখান থেকে এটাকে এক্সপোজ একটু বাড়ায় দিতে পারেন যেটাতে ভালো লাগবে হ্যাঁ এটা দেখতে পারেন যেটাতে ভালো লাগবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন ওকে এখান থেকে ধরেন আমি এখান থেকে তারপরে হিউ সিচুয়েশান যেটা আছে এটাকে আমি একটু একটু নামা করবো যেটাতে আমার ভালো লাগবে সেটাতে আমি ট্রাই করবো করার পর এখান থেকে যেটা হ্যাঁ তারপরে ধরেন কালার ব্যালেন্স আসলেন কালার ব্যালেন্স আইসা একটু ট্রাই করলেন যে কোনটাতে ভালো লাগে ওকে এটা দিয়ে ট্রাই করলেন ওকে হয়ে গেল মনে করেন আমার ফাইল আগে ছিল একটা এখন হইলো একটা তো এটা তো গ্রুপেই আছে এবার যে কাজটা করব আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে কি করব সেভ অ্যাস সেভ সেভ অ্যাস এখানে ক্লিক করব অথবা কন্ট্রোল এ ক্লিক করবেন এই যে দেখেন এখানে আছে কমান্ড কমান্ডগুলো এখানে দেখেন সেভ এ শিপ প্লাস কন্ট্রোল কন্ট্রোল প্লাস এসে ক্লিক করবেন ক্লিক করলেই এই জায়গাটাতে চলে আসবেন এখানে আসা আপনার অনেকগুলো ফাইল থাকতে পারে এখানে পিএইচডি যেটা আছে এটাই এই এই ফাইলটা দেখবেন কোথায় আছে পিএইচডি হ্যাঁ এটা ওপেন করে দেবেন এবার এখানে আপনি আপনি একটা ফোল্ডার আগে ভাগে তৈরি করে রাখিয়ে আসবেন যাতে এই কাজগুলোই সহজে করতে পারেন জাস্ট এখান থেকে ধরেন একটা ফোল্ডার তৈরি করি ভ্যালেন্টাইন ডে ধরেন একটা ফোল্ডার তৈরি করে আসলাম এবার জাস্ট এখানে আসা সেমভাবে ফাইল ফাইল থেকে সেভ অ্যাস থেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে এটা সিলেকশন করলাম সিলেকশন করার পর সেভে ক্লিক করে দিলাম ওকে হয়ে গেছে তো এবার সেমভাবে আবার ক্লিক করবেন ফাইলে ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্ট থেকে সেভ এস ওয়েব এটা যেটা আছে ওয়াল্ট্রাশেপড প্লাস কন্ট্রোল প্লাস এস এখানে ক্লিক করবেন অথবা এক্সপোর্টে আমার মতো করে সেমভাবে এখানে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে সেভে ক্লিক করার পর আপনি কোথায় হ্যাপি ব্যালেন্ডেডি এই ফোল্ডারে ওকে এখানে জাস্ট সেভ করে দিলেন আপনার কাজ মোটামুটি শেষ তো আপনারা যখন এই ফাইলটাকে ওপেন করবেন দেখবেন যে দুইটা ফাইল হয়ে গেছে একটা কি পেচডি ফাইল আর একটা যে জিপিএনজি ফাইল তো এই দুইটা নাম পরি নাম লিখবেন জাস্ট এখান থেকে ক্লিক করে মাউসের মানে এই দুইটা সিলেকশন করবেন করার পর এখান থেকে এই যে একটা নাম আছে জাস্ট এখানে দিলেন হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে জাস্ট সেট করলেন ওকে হয়ে গেল আমার কাজ দুইটা ফাইল আমার রেডি মানে একটা ফাইল রেডি এইভাবে আমাকে দশটা ফাইল রেডি করতে হবে একই জিনিস করেন আপনার ছবিটা পরিবর্তন করে আপনি ধরেন এটার উপরে আবার লিখতে পারেন সেমভাবে একটু গ্যাপ থাকলে বেটার হয় এই জায়গাটাতে লেখা যায় একটু ভালো ভালো নিজেদের জায়গা আছে এরকম জায়গাগুলোতে আপনি ব্যবহার করবেন এটা বেটার হবে তো এটা হয়ে যাওয়ার পর আপনাদের চলে যেতে হবে কোথায় ফ্রি পিকে ফ্রি পিকে এখানে আসবেন ফ্রি পিক লেখে সার্চ করবেন সরি আমরা এখান থেকে লিখব হচ্ছে কনটিভিউটর কনটিবিউটর এখানে চলে যাব পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব কন্ট্রিবিউটর লেকে তাহলে আমরা এই জায়গাটাতে চলে আসবো তো এখান থেকে আমি কি করব এখানে দেখেন আমার ফাইল অ্যাপ্রুভ হয়েছে কত এটাতে প্রায় সাত হাজার একশোটা পাবলিশ হয়েছে ওকে তো এই একটা ড্যামো অ্যাকাউন্ট এখান থেকে আমরা কি করব আপলোড ফাইলে ক্লিক করব এখান থেকে আমি যে দুইটা ফাইল ডাউনলোড ডাউনলোড থেকে এই ফাইল দুইটা না আমি এই দুইটাকে ধরে না এখানে কি করে দিব সরি ওকে এখান থেকে ওকে হচ্ছে না এখান থেকে ধরে এনে এখানে এসে আমি পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করে দিলাম একটা উনিশ এম একটা হচ্ছে তিন এম বি এই দুইটা ফাইল এক সেকেন্ডের ভিতরে দেখেন একটা ফাইল হয়ে যাবে দুইটা ফাইল আসে না জাস্ট প্রসেসিং হইতে একটু সময় লাগব দুইটা ফাইল একটা হয়ে যাবে প্রসেসিং হইতে একটু সময় লাগবে আরও অনেক টেকনিক দেখাবো সামনে কিভাবে একসাথে এক দুই হাজার ফাইল রিসাইজ করা যায় আপলোড করে মানে আপলোড করা যায় সমস্ত কিছু দেখাবো আপাতত ভেরিফাইড প্রসেসটা জাস্ট দেখেন

ওকে এখানে একটু ডাউট হতে পারে প্রথম আপনাকে দশটা ফাইল ওকে আমি দেখাচ্ছি মাইক্রোসফট এখান থেকে আমার আরও কিছু অ্যাকাউন্ট আছে ওকে ফ্রি ফ্রিপিকে আমি এখানে অ্যাড করে রাখছি ধরেন এখানে প্রথম দশটা ফাইল আপনাকে দিতে হবে আমি করছি কি ট্রাই করার জন্য আমি এখানে কয়েকটা আমি ফুলের ছবি দিচ্ছি ক্যামেরাতে তুলে তারপরেও দেখছি যে এখানে রিজেক্ট করে দেয় দেখছেন এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরছে কিন্তু আমি যখন ওই অ্যাকাউন্টটাতে আমি যখন এইভাবে কাজ করছি তখন দেখা গেছে যে আমার ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে এখানে এক এগারোটা করে দিছে তো আপনি প্রথম দশটা ফাইল আপনাকে এইভাবে তৈরি করতে হবে ঠিক আছে একদম পিএইচডি দিতে হবে পিএইচডি ফাইল দিতে হবে তা না হলে কোনো কাজই আসবে না আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে না এখন আপনি ভাবেন যে আপনার জন্য কোনটা সহজ হয় আর এখানে তো আহামুরি কিছু না একদম সিম্পল মেথড দেখাই দিলাম

করতে পারবেন ওইগুলা সামনে আসতেছে হ্যাঁ ওগুলো করি আমরা এটা সময় লাগবে দুইটা ফাইল একটা হয়ে যাবে তখন আপনাকে কাজগুলো করতে হবে একটু সময় লাগতেছে এত ওকে যাই হোক ধরেন এটা হয়ে গেছে মনে করেন প্রসেসিং হচ্ছে একটু সময় লাগবে তো আমরা কি করব ধরেন একটা ফাইল আমরা এখান থেকে কিভাবে কাজ করবো এখান থেকে আমরা টাইটেল দেবো টাইটেল দেবো কি হ্যাপি ব্যালেন্টাইড ডে ওকে কিওয়ার্ড কি ওয়ার্ডের জন্য আপনি কিভাবে কাজ করবেন কি ওয়ার্ডের জন্য টুলস আছে একটা হ্যাঁ দেখাই আপনাদেরকে টুলস এখান থেকে মাইক্রো স্টক টুলস ওকে ইমেজ স্টক টুলস এখানে এসে জাস্ট আপনি লিখতে পারেন হ্যাপি ব্যালেন্টাইড ডে জাস্ট এই কথাটা লিখে দিবেন লেখার পর আপনার এখানে ওই টাইপের ছবিগুলো আপনার শো করবে দেখেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে কোথায় আছে এখানে জাস্ট এখানে ক্লিক করলেন এই ছবিটার উপরে এখানে দেখেন এই টাইপের ট্যাগগুলো আমাদের সামনে শো করবে আমরা পঞ্চাশটা ব্যবহার করতে পারি জাস্ট কপি কপি করে এখান থেকে কপি করলাম কপি করে আমার ফ্রি পি চলে আসলাম এখানে এসা এই যে এখানে আমি পেস্ট করে দিয়ে দিব দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করবো আমার ট্যাগগুলো এখানে বসে যাবে আরও কিছু টেকনিক আছে এগুলো পরে আপাতত আপনি এইভাবে এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে এখানে আপনার ট্যাগগুলো দিবেন দেওয়ার পর আপনার প্রসেসিং শেষ হওয়ার পর জাস্ট আপনি কি করবেন দশটা ফাইল যখন রেডি হবে তখন আপনি সাবমিট করতে পারেন তার আগে সাবমিট করতে পারবেন না এই হচ্ছে বিষয় ঠিক আছে এখন ফ্রি পিক তো মনে করেন আপনি চারটে পাঁচটা অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা করে না আর এগুলা আর্নিং এখন একবারে দেখায় না ইনস্ট্যান্ট ওইটা মাস শেষে এখন যুক্ত করা শুরু করছে আগের মতো এটা সময় লাগবে প্রসেসিং এভাবে করার পর দশটা ফাইল রেডি করা যাবে না আগে একটা প্রসেসিং শেষ হবে তারপরে সেকেন্ডটা দিবেন তার আগে দিবেন না হ্যাঁ একটা করে এটা সমস্ত কিছু কমপ্লিট করবেন কমপ্লিট করার পর তারপরে আরেকটা দিবেন ওইটা কমপ্লিট করার পর তারপরে আরেকটা দেবেন এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করে যেতে হবে তা নাহলে কিন্তু একসাথে যদি আপনি সবগুলো ফাইল দেন উলুট হয়ে যেতে পারে ঠিক আছে অথবা আপনাকে নামগুলো বিভিন্ন টাইপের নাম লিখতে হবে ধরেন ইমেজ ইমেজ এক এক ইমেজ দুই দুই ইমেজ তিন তিন বুঝেন না ব্যাপারটা ধরেন হচ্ছে এখানে এই ইমেজ কী আছে এখানে ধরেন এইভাবে কপি করলাম কপি করে নাম দিয়ে দিলাম এক এক এইভাবে নাম দিয়ে দিতে হবে তারপরে আরেকটা ফাইল তৈরি আরেক আরও দুইটা ইমেজ করলেন ওইখানে দিলেন দুই দুই তার মানে বুঝতে পারবে এই ফ্রি ফ্রিপিক যে এটা হচ্ছে একের ফাইল এটা হচ্ছে দুইয়ের ফাইল বুঝছেন এই হচ্ছে বিষয় এটা সময় লাগবে অনেকক্ষণ তো আশা করি যে আপনারা এই প্রসেসটা কমপ্লিটলি করতে পারবেন যদি না করতে পারে তাহলে তো কিচ্ছু করার নাই তাহলে ওই যে কারো সরাপন্ন হতে হবে দশটা ফাইল মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার পরে আপনাকে আর ফটোশপের বগলে আপনার জিন্দিকে যাইতে হবে না এরকম মাধ্যম দেখাবো জিন্দিকেতে ফটোশপের বগলে যদি আপনি নাও যান কোনো সমস্যা নাই তখন আপনাকে এত পরিশ্রমী করতে হবে না একটা ক্লিক করবেন এক ক্লিকে দেখা যাবে যে আপনি এক দুই হাজার ছবি মনে করেন রিসাইজ কালার কারেকশন সব করে ফেলতে পারবেন ভাই এত তাড়াহুড়া কিসের বুঝলাম না এখন আছে এখন আপনারে দেখাইলে তো হবে না এখন এটা নিয়ে আমাকে আবার পুনরায় ক্লাস করতে হবে তখন তো স্টেপ বাই স্টেপ গাই